ওয়েলকাম টু ইজি রান্না বিডি। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমি খুব মজার একটি রেসিপি শেয়ার করছি। সামনে আসছে শীত, সবাই নানা ধরনের পিঠা খাবেন, এই পিঠাও মেনুতে রাখতে পারেন। ভীষণ মজার জামাই আদুরি পিঠা, অতিথি আপ্যায়নে অসাধারণ একটা রেসিপি। চলুন তাহলে দেখে নিই এই মজার পিঠা আমি কীভাবে বানিয়েছি। রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম এখানে আমি ভেঙে নিয়েছি। আপনার ডিম যদি ফ্রিজে থেকে থাকে তাহলে এই পিঠা বানানোর এক ঘন্টা আগে বের করে ডিমটা নর্মাল করে নেবেন। ঠান্ডা ডিম যদি আপনি নেন তাহলে আপনার পিঠা কিন্তু ফুলবে না। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ, আর মিষ্টি আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এটা আমি এখন ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর এর সাথে এখন আমি অ্যাড করছি অল্প একটু লেবুর রস, আর এই লেবুর রস এখানে এসেন্সের কাজ করবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অল্প অল্প ময়দা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প ময়দা দিয়ে মিশ্রণটা গুলিয়ে নিলে মিশ্রণটা খুব সুন্দর স্মুথ হয় আর পিঠাগুলো খুব সুন্দর ফুলে। আর এখানে দানা দানা বা গুটি গুটি থাকার কোনো সম্ভাবনা থাকে না, একদমই নরম এবং স্মুথ হয়ে থাকে এই মিশ্রণগুলো। আজকে আমি 1 কাপ পরিমাণ ময়দার জামাই আদুরি পিঠা বানাচ্ছি। আমার মিশ্রণটা প্রায় রেডি হয়ে গিয়েছে, আর একটু ময়দা আছে, লাস্টটুকু দিয়ে আমি আরেকটু ভালো করে গুলিয়ে নিব। সবগুলো ময়দা দেওয়ার পর আমার মিশ্রণটা একটু ঘন হয়েছে। এখন আমি এর সাথে রুম টেম্পারেচারে থাকা দুধ ইউজ করব। আমি অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে মিশ্রণটা একটু পাতলা করে মিশিয়ে নিব। আমার মিশ্রণটা মিডিয়াম সাইজের ঘন হয়ে আছে, আমি আরেকটু দুধ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। আমি মিশ্রণটা একটু পাতলা করে নেব, এতে করে আপনার জামাই পিঠা খুব সুন্দর কুক হবে। যদি ঘন হয় তাহলে কুক হতে একটু দেরি হবে, এর জন্য আমি আরেকটু দুধ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর এই বেকিং পাউডার তো আপনারা জানেন কিসের কাজ করে, পিঠাগুলো আরও সুন্দর করে ফুলতে সাহায্য করবে। এইবার আমার মিশ্রণটা পারফেক্ট হয়েছে, মিশ্রণটা এই ধরনের হতে হবে, তাহলে আপনার পিঠা খুব সুন্দর ফুলবে এবং খুব তাড়াতাড়ি কুক হবে। আমার মিশ্রণ রেডি করা হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পর, আমি আমার মিশ্রণটা আরেকটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য, আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি চেক করে নিচ্ছি আমার তেলটা গরম হয়েছে কিনা। এখানে আমি অল্প কিছু পরিমাণ মিশ্রণ দিয়ে দিলাম, এগুলো যদি উপরে ভেসে ওঠে তখন আপনি বুঝতে পারবেন আপনার তেল রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। এই পিঠা বানানোর জন্য তেলের হিটটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, তাই আপনি ফার্স্টেই তেলটা ফুল আঁচে দিয়ে একটু হিট করে নেবেন, তারপর চুলার আঁচটা কমিয়ে দেবেন। আর এই পিঠা বানানোর জন্য আমি এরকম একটা ডালের চামচ নিয়ে নিয়েছি, আর চামচটা এখন আমি গরম তেলে ভিজিয়ে নিয়েছি। এতে করে আমার যে মিশ্রণটা পিঠা বানানোর জন্য রেডি করেছি সেই মিশ্রণগুলো লেগে থাকবে না, খুব সুন্দর ছেড়ে যাবে। এখন আমি মিশ্রণটা চামচের মধ্যে নিয়ে নিব। মিশ্রণটা চামচের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখন এটা আমি তেলের মধ্যে ডুবিয়ে ভাজব। এইভাবে তেলে ডুবিয়ে রাখার পর পিঠা আস্তে আস্তে ফুলবে এবং চামচ থেকে ছেড়ে যাবে। এই সময় চুলার হিটটা লো হিটে রাখতে হবে, এতে করে আপনার পিঠা খুব সুন্দর ফুলবে এবং ভিতরে খুব সুন্দর কুক হবে। আর যদি হাই হিটে রাখেন ভেতরে কুক হবে না, উপরে কালার এসে যাবে, এর জন্য এই পিঠাগুলো স্লোভাবে কুক করতে হয়। আমার একটি পিঠা ফুলে উঠেছে, এখন আমি এটা চামচ থেকে ছাড়িয়ে অপোজিট সাইডটা ফ্রাই করে নেব। কিছুক্ষণ এপিট ওপিট ফ্রাই করে নিয়ে যখন এইরকম কালার হবে তখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নেব।
আপনি যতগুলো পিঠা বানাবেন ততবারই আপনাকে চামচটা তেলে ডুবিয়ে নিতে হবে, এতে করে মিশ্রণটা আর চামচের গায়ে লেগে থাকবে না, খুব সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা হবে আপনার। আজকে আমার রেসিপি কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। আজ এখানেই রাখছি, আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব।